এখানে বলছে আমরা অনেক কাছে কাছে আরে খোকন্দা 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 সামনে কি সুন্দর জায়গা সামনে বড় বড় বিল্ডিং আছে এখানে মসজিদ আছে নামাজ পড়ে হয় চলে এসছি ভাই ভিডিও চালু করে দিতে পারি মসজিদের নামটা কি পপকর্ন বকাচ্ছ তা টাকা দিবি তারপরে পপকর্নে হাত দে ওরা এই হাত দুটো পড়ে আছে তো আমার খাগুনদার ওই তন্তু মাংস ভাত হজম হয়নি তাও পপকর্ন খাবে না যে বকাচ্ছ তাকে টাকার কথা বলেছি নলে মারা কান্দে কিন্তু সব গিলে নিত সমঝলেও এ বিল্ডিংটা বিশাল ওই সামনে এই ছোট ছোট গুলো ছোট ছোট বিল্ডিং গুলো জাস্ট আরে ফ্রি ফায়ার বিল্ডিং গুলো তো এমন লাগছে এল শেপ ও ভিউটা বেশ এদিকে ফ্রিতে মাছ ধরে নাকি আর এই সাইডে যেটা পরিষ্কার পুকুরটা দেখছো এইটা এখানে নাকি টাকা দিয়ে মাছ ধরতে হয় মানে এখানে মাছ বেশি এখানে মাছ কম তুমি তো তোমরা যদি কখনো আসো তো তোমরা আসতে পারো ফ্রিতেও ধরতে পারো এই পুকুরটাতে আর ফিস দিয়ে মানে এখানে আমাদেরকে বললে আমরা কিছু কমসম করিয়ে দেবো আর ওই দেখো ওখানে বোট আছে তুমি বোটে করে হয়তো ফিশিং করতে পারো বা ঘুরতেও পারো ওই স্পেশাল ফ্যাসিলিটি সব আছে আরে মোবাইল সেট তোমরা চুপ কেন হ্যালো হ্যালো কিছু কথা বল এই তো এতক্ষণ ধরে সাইকেল চালাই চলে গিয়ে বেড়া পাশা ফুটো সাউন্ডটা ব্যাস পাই গেছে 15 নম্বর ট্যাঙ্ক এটা জুম করে দেখি ওইখানে লেখা দেখতে পাচ্ছ তোমরা হয়তো ওই যে 15 লেখা আছে আমরা এখন রাইট সাইড যাচ্ছি রাস্তাটা বেশ খুবই ভালো দেখা যাচ্ছে এই গোবরবালা রাস্তা ভালো রাস্তা পেয়েছি বন্ধুরা নলে গান ফেটে যাচ্ছিল সাইকেল চালাতে চালাতে ও ভাই জাস্ট আরে ভাই লাইট একদম অসম ভিউটা দেখো বন্ধু ভাই আকাশটা দেখ ওটা খান ওই দেখো সানসেটটা দেখতে পাচ্ছো সানসেট ও ভাই বিশাল লাগছে ওখানে সানরাইজটা তোমরা দেখতে পাচ্ছো এরে বহনকে ইয়ে মেসেজ সানসেট বলছি আরে তোমার চাল তো হ্যাঁ চালে না সব হয় মনে হয় চলো তোমরা যে বুঝতে পেরেছো আমি তোমাদের বোঝাতে পেরেছি সেটাই বড় কথা না বুঝতে পারলে এক গ্লাস পানিতে মানে জলে ডুবে মর খালি উল্টো পাল্টা রাস্তায় যাচ্ছে তুই লেওড়া চিনিস না তো মারাটা চেন আমার মনে হচ্ছে আমি এখানে গাড়ি চালাতে এসেছিলাম ড্রাইভিং শিখতে এসেছিলাম আগে 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 জন্মে সাইকেল ভাজাচ্ছে এই দেখো নাগিনপুরের সামনে ওই সাইডটা দেখো তোমার খুব সুন্দর লাগছে ওইখানে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে ব্রেক নেই তাও ক্যাটলগ করবে একবার সবাই সঙ্গে সাইকেল খারাপ হয়ে গেছে
ভাই প্রায় দু ঘন্টা ধরে টানা সাইকেল চালাচ্ছি কিন্তু এখনো পৌঁছালাম না। ও রাস্তাটা দেখো, ওয়াও, স্ট্রিট নাম্বার এই এই রাস্তাটা মনে হচ্ছে কেউ চেটে পরিষ্কার করে দিয়েছে। এই রাস্তাটা মনে হচ্ছে কেউ চেটে পরিষ্কার করেছে। কোন দিকে এই রাস্তা ভুল গেল একটাই মাঠ আছে যেখানে অনেক পুরোনো পুরোনো।